গুড মর্নিং ফ্রম এনজিপি। আজকে আমরা এনজিপি থেকে গ্যাংটক যাচ্ছি, এখন আছি এনজিপি। এখান থেকে শেয়ার গাড়ি ধরে আমরা যাব গ্যাংটক। সিকিম বা গ্যাংটক যাওয়ার জন্য আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই আসুন না কেন বা বিদেশ থেকেই আসুন না কেন, আপনাকে আসতে হবে এনজিপি রেলওয়ে স্টেশনে। এখান থেকে অসংখ্য গাড়ি পাওয়া যায় সিকিম যাওয়ার জন্য। এনজিপি স্টেশনের বাইরে থেকেই পেয়ে যাবেন অসংখ্য রিজার্ভ কার, ভাড়া নেবে 4,500 থেকে 5,000 টাকা। গাড়ি ভাড়া অবশ্য সিজন অনুযায়ী ওঠানামা করে থাকে, তাই অবশ্যই বার্গেনিং করে নেবেন। বাজে 9:30, এখন আমরা রওনা দিচ্ছি এনজিপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা যাব এখন। এনজিপি স্টেশন থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 117 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো। গ্যাংটকে শেয়ার গাড়ি করেও যাওয়ার ব্যবস্থা রয়েছে, আজকে আমরা শেয়ার গাড়ি করেই যাচ্ছি। শেয়ারে ভাড়া নেয় 400 থেকে 500 টাকা, এখন বিগ সিজন তাই আমাদের 500 টাকা করে পড়েছিল পার হেড। দেখতে দেখতেই আমরা সেবক রোড ধরে সমতল থেকে পাহাড়ে প্রবেশ করে গেলাম। যাত্রাপথে সেবক রেলওয়ে স্টেশনকে টাটা জানিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য গ্যাংটকের দিকে। ডান দিকে ভোলে বাবার মন্দির ও বাঁদিকে সেবকেশ্বরী কালীমায়ের মন্দির রেখে আমরা এগিয়ে চললাম সেবকের দিকে। সামনেই সেবক ব্রিজ, যেটি অনেকটাই জনপ্রিয় একটি ব্রিজ। সেবক পার হতেই আমাদের ডান হাতে সঙ্গী হলো তিস্তা নদী। এখন আমরা চলে এসেছি দেলখোলা বলে একটি জায়গায়, এটি তিস্তা বাজারে একটু আগেই। তো এখানে এখন আমরা লাঞ্চ করে নেব। তো আমাদের খাবার চলে এসেছে, খুব জোর খিদেও পেয়ে গেছিলো সকালবেলা, কিছু খুব একটা খাওয়া হয়নি তাই অনেকটা খিদে পেয়ে গেছে। এসে আমরা অর্ডার করেছিলাম এই চিকেন থালি। যাই হোক, কথা না বাড়িয়ে আগে খেয়ে নিই। তারপরে এখানে লাঞ্চ সেরে নিলাম, খাওয়া দাওয়ার মান বেশ ভালোই ছিল। আমাদের যে থালিটা ছিল চিকেন থালি, সেটার দাম ছিল 130 টাকা। তো চলুন এখন আমরা আবার রওনা দিচ্ছি। দুপুরের লাঞ্চ সেরে এখন আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। এখন আমরা যে ব্রিজটাতে আছি, এই ব্রিজটি তিস্তা নদীর উপরে রয়েছে। ব্রিজের এপারেই দার্জিলিং ডিস্ট্রিক্ট আর ব্রিজের ওপারেই কালিম্পং ডিস্ট্রিক্ট। এখন আমরা কালিম্পং ডিস্ট্রিক্টে প্রবেশ করব। ডান হাতে উপরের দিকে যে রাস্তাটি চলে গিয়েছে, সেটা ধরে চলে যাওয়া যায় কালিম্পং। নিচে তিস্তা নদী ও ত্রিবেণী রিভার ক্যাম্পিংকে টাটা জানিয়ে আমরা আবারও এগোতে থাকলাম আমাদের গন্তব্যের দিকে। এই যে বাহাতের ব্রিজটি, এটা ধরেই চলে যাওয়া যায় রাবাংলা, নামচি ও পেলিং। সিকিমের পথে যতটাই এগোতে থাকলাম ততটাই উচ্চতার সাথে সাথে পাহাড়ের পরিবেশটাও বদলাতে থাকলো। ত্রিবেণীতে লং রাইড রিভার রাফটিং যেটি হয়ে থাকে, সেটি কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে থাকে। তিস্তা নদীর আঁকাবাঁকা বয়ে যাওয়া পথ দেখতে দেখতে আমরা সিকিমের অনেকটাই কাছে চলে আসলাম। আমরা এখন চলে এসেছি সিকিমের বর্ডারে। এই ব্রিজটি বাংলা ও সিকিমকে সংযুক্ত করেছে। এই ব্রিজের ওপারেই রয়েছে সিকিম। তিস্তা নদীকে পাড়ি দিয়ে আমরা এখন প্রবেশ করলাম বাংলা থেকে সিকিমে। সিকিমে প্রবেশ করেই এই জায়গাটির নাম রংপো, খুব সুন্দর একটি শহর।
জাস্ট আমরা রংপো পৌঁছালাম বাংলা আর সিকিমের বর্ডারে। তো আমরা সিকিমে এখনই প্রবেশ করেছি। এখানে এসে একটা সমস্যা হয়েছে, আমাদের যে আগে গাড়িটা ছিল এটার একটু প্রবলেম হয়েছে, তাই আমাদের আবার হ্যান্ড ওভার করা হচ্ছে এই গাড়িতে। তো আমরা এখন এই গাড়ি করেই যাব গ্যাংটক। কারণবশত রংপো চেকপোস্ট থেকে গাড়ি বদলে আমরা আবারও এগিয়ে চললাম গ্যাংটকের পথে। রংপো থেকে গ্যাংটকের দূরত্ব আর মাত্র 37 কিলোমিটার। করোনা মহামারীর পর থেকে সিকিম ট্যুরের জন্য ট্রাভেল কার্ড বানাতে হতো এবং সেই কার্ড দেখাতে হতো কিন্তু এই রংপোতেই। সেক্ষেত্রে বলে রাখবো, এখন কিন্তু সিকিমে ট্যুরের জন্য কোনো রকম ট্রাভেল কার্ডের প্রয়োজন নেই। এই 5 ঘন্টা পথ অতিক্রম করতে আপনার কখনোই বোরিং লাগবে না। এই যাত্রাপথে কখনো আপনি সঙ্গী হিসেবে পেয়ে যাবেন তিস্তা নদীকে, আবার কখনো আপনাকে যেতে হবে টানেলের মধ্যে দিয়ে। এক কথা, এক অ্যাডভেঞ্চার ট্যুর। পাহাড়ের গা বেয়ে উপরে উঠতে উঠতে আমরা গ্যাংটকের অনেকটাই কাছে চলে আসলাম এবং জনবহুল এলাকাও বাড়তে থাকল। এখানকার পরিবেশ, রাস্তাঘাট ও বাড়িঘর, এমনকি এখানকার লোকজনের ব্যবহার এতটাই ভালো যে আপনার ট্যুরকে আরেকটু ভালো করে তোলার জন্য যথেষ্ট। দেখতে দেখতে আমরা প্রায় গ্যাংটকের অনেকটা কাছে চলে আসলাম। এখান থেকে গ্যাংটকের দূরত্ব আর মাত্র 3 কিলোমিটার। শিলিগুড়ি বা এনজিপি থেকে যে গাড়িগুলো আসে সেগুলো কিন্তু এখানেই লাস্ট স্টপেজ, এই দেওরালি স্ট্যান্ডে। ঠিক এই স্ট্যান্ডের পাশেই উপরে দেখতে পাচ্ছেন রয়েছে গ্যাংটকের রোপওয়ে, চাইলে এখানেও রোপওয়ে চড়ে নিতে পারেন। ফাইনালি এইমাত্র আমরা গ্যাংটকে নামলাম। গ্যাংটক তো না, জায়গাটার নাম বললো দেওরালি। গ্যাংটক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। এখান থেকে আবার ছোটো গাড়ি করে যেতে হবে। আর বুঝতেই পারছেন এখানে গাড়ি থেকে নামার সাথে সাথে এতই ঠান্ডা লেগেছে, এতক্ষণ কিন্তু শুধু একটা টি শার্ট পরে এসেছিলাম, নামার সাথে সাথে এতই ঠান্ডা যে জ্যাকেটটা বার করতে বাধ্য হলাম। তো যাই হোক, এখন আবার ছোটো গাড়ি করে গ্যাংটক যাবো। এখান থেকে স্ট্যান্ড থেকে এখন আমরা যাব গ্যাংটক এমজি মার্গ। তো এখানে শুনলাম একজনের কাছে, বললো কিছুটা সামনে ট্র্যাক করে যেতে সেখান থেকে এমজি মার্গে যাওয়ার জন্য ট্যাক্সি পাওয়া যাবে। আর এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে এদিকে। যাই হোক, এখন আবার যাচ্ছি আমরা ট্যাক্সি ধরে, আমরা এমজি মার্গে ওই জায়গায় যাবো, তারপর হোটেল নেওয়ারও ব্যাপার আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেওরালি স্ট্যান্ডেই লাস্ট স্টপেজ, কাজে এখান থেকে আমরা এখন যাব এমজি মার্গে। এমজি মার্গে যাওয়ার জন্য আমরা এখন একটি শেয়ার কারে উঠে গেছি 20 টাকা ভাড়ার বিনিময়ে। যে এই স্ট্যান্ডটা এখান পর্যন্ত এসেছি মাত্র 20 টাকা করে, তারপর এই যে এই সিঁড়িটা সোজা এটা দিয়ে উঠে যাবো এমজি মার্গে। তো জাস্ট একটু ট্র্যাকিং করে কয়েকটা সিঁড়ির ধাপ পেরিয়ে আমরা ডিরেক্ট চলে এসেছি এখানে এমজি মার্গে। তো এখন আমাদের প্রধান কাজ হচ্ছে রুম খোঁজা, কোনো একটা হোটেলে উঠবো এখন। তো ফাইনালি আমরা একটা রুমে এসে উঠেছি। রুমটা একদম এমজি মার্গের উপরেই, এই যে নিচে এমজি মার্গ আর ঠিক তার উপরেই এই রুমটা, ছোট্ট একটি রুম। আর এদিকে টয়লেট বেশ বড় সড়ো আর পরিষ্কার পরিচ্ছন্ন। তো যাই হোক, এখন আমরা ফ্রেশ হবো আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।